আসসালামু আলাইকুম। সর্বশেষ পাওয়া আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ফিলিস্তিন ভূখণ্ডে নতুন ইন্তিফাদা আন্দোলন নিয়ে ইসরায়েলের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ব্রিটিশ গুপ্তচর বিমানের পাশ ঘেঁষে চলে গেল রুশ ক্ষেপণাস্ত্র। লিস্ট্রাসের পদত্যাগে যে প্রতিক্রিয়া জানালো রাশিয়া। চার অঞ্চলে সামরিক শাসন জারি করলেন পুতিন। যুক্তরাষ্ট্রের দেশীয় তেল উৎপাদন বাড়ানো উচিত বলেছেন বাইডেন। এবং সর্বশেষ থাকছে, ইসরায়েলকে এই অঞ্চলে ঘাঁটি নির্মাণের কোনো সুযোগ দেওয়া হবে না বলেছে ইরান। রাশিয়া ইউক্রেন চলছে তুমুল সংঘর্ষ, আর এর ভেতরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বারবারই ইউরোপ আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে যে নির্দেশ, অর্থাৎ ইউক্রেনকে যেন ন্যাটোর সদস্য করা হয় অথবা ইউরোপীয় ইউনিয়নের সদস্য করা হয়। এছাড়াও জেলার দাবি করেছে রাশিয়ার উপর যেন সকল ধরনের অবরোধ, বিশেষত তেল ও গ্যাসের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। কিন্তু বাস্তবিক অর্থে ইউরোপীয় ইউনিয়ন সর্বসম্মতিক্রমে ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র করতে অস্বীকৃতি জানিয়েছে। এমনকি রাশিয়ার উপর তেল ও জ্বালানি খাতের উপর কোনো ধরনের নিষেধাজ্ঞা ইউরোপীয় ইউনিয়ন দেবে না বলে ঘোষণা দিয়েছে। এদিকে পরিষ্কার হচ্ছে যে ইউরোপীয় ইউনিয়ন বা আমেরিকা ইতিমধ্যেই নিষেধাজ্ঞা দিয়েছে, সেটা তাদের ব্যক্তিগত, কিন্তু ইউরোপীয় ইউনিয়ন যেহেতু অনেকগুলো দেশের সমষ্টি, সেই ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নে করে এবং গ্যাসের উপর নিষেধাজ্ঞা দিলে ক্ষতিটা তাদেরই বেশি হবে, কারণ ইউরোপীয় ইউনিয়ন পুরোপুরি নির্ভরশীল রাশিয়ার তেল ও গ্যাসের উপর। অন্যদিকে ইসরায়েলের প্রেসিডেন্ট তুরস্কের সফরকে কেন্দ্র করে তুরস্কের জনগণ ফুলে ফেঁপে উঠেছে। সেখানে তীব্র আন্দোলনের মুখে পড়েছে এরদোগান সরকার, এমনকি বিশ্বের বিভিন্ন দেশ ও তুরস্কের এই কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছে। কারণ মুসলমানদের পৃথিবীর একমাত্র শত্রু দখলদার ইহুদিবাদী ইসরায়েল, যারা কিনা ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যা করে চলেছে, তাদের সঙ্গে তুরস্ক সম্পর্ক গড়তে যাচ্ছে। এই সম্পর্ক কোনো মুসলিম মানুষ, কোনো মুসলিম দেশ মেনে নিতে পারছে না, পারা উচিত নয় বলে আমি মনে করি। এই বিষয়ে আপনারা কি মনে করেন? তুরস্ক যে ইসরায়েলের সাথে সম্পর্ক ঘটছে, সেটা কি তুরস্ক সঠিক করছে? এই বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। এবং ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার বিরুদ্ধে এবং দেশের উপর নিষেধাজ্ঞা দিল না, সেই সম্পর্কে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। আর আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা শুনছেন, সেটা অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, এবং এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন আপনার পরিচিতদের মাঝে। ফিলিস্তিন ভূখণ্ডে নতুন ইন্তিফাদা আন্দোলন নিয়ে ইসরায়েলের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ছে। কিছুদিন ধরে ফিলিস্তিনিদের অধিকৃত পশ্চিম তীরের ভূমিতে নতুন পরিস্থিতি বিরাজ করছে। নাবলুসের 10 দিনের অবরোধ এবং পশ্চিম তীরের অন্যান্য অঞ্চলে, বিশেষ করে জেরুজালেমে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর অব্যাহত আগ্রাসনের কথা উল্লেখ করে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবুর দিনহে এই পরিস্থিতিকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ হিসাবে আখ্যা দিয়েছেন। এর আগে ফিলিস্তিনি প্রতিরোধকামী সংগঠনগুলো এটিকে একটি নতুন ধরনের ইন্তিফাদা বলেছিল, এবং কয়েক মাস আগে থেকে ইহুদিবাদী সূত্রগুলো যখন বলে আসছিল যে পশ্চিম তীরে একটি নতুন ইন্তিফাদা তৈরি হচ্ছে, তার আলোকে তেল আবিব শাসক গোষ্ঠী তা দমনের জন্য ওয়েব ব্রেকার নামে ফিলিস্তিনিদের বিরুদ্ধে একটি নতুন অভিযান শুরু করেছে। কিন্তু ইসরায়েলের এই অভিযানের বাস্তবায়ন পেট্রোলে আগুন ঢালার মতো পরিস্থিতি সৃষ্টি করেছে, বরং ফিলিস্তিনিদের প্রতিরোধকামী আন্দোলন এতে আরও তীব্র আকার ধারণ করেছে। এখানে উল্লেখ করার প্রয়োজন যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুসারে গত কয়েক দশক ধরে ফিলিস্তিনিরা একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক লড়াই চালিয়ে আসছে। কিন্তু ইহুদিবাদী শাসক গোষ্ঠী জাতিসংঘের প্রস্তাব তো আমলে নিচ্ছেই না, বরং ফিলিস্তিনিদের ভূমি দখলে নিয়ে সেখানে তারা অবৈধ ইহুদি বসতি নির্মাণের চেষ্টা চালিয়ে আসছে। এমনকি তেল আবিব সরকার ইউক্রেনের মতো যুদ্ধবিধ্বস্ত অঞ্চল থেকে আগত নতুন ইহুদিবাদী অভিবাসীদের থাকার জন্য এই ভূখণ্ডে তার সম্প্রসারণবাদী কর্মকাণ্ড বাড়িয়ে দিয়েছে।
কিংবা পশ্চিম তীরে বসবাসকারী ফিলিস্তিনিরা যাতে অন্যত্র অভিবাসনে বাধ্য হয় তার জন্য কঠোর দমন নীতি চাপিয়ে দিয়েছে। অন্যদিকে ফিলিস্তিনিরা তাদের প্রতিরক্ষামূলক পদক্ষেপের তীব্রতা ও পরিধি এমনভাবে বাড়াচ্ছে যে পশ্চিম তীরে নতুন প্রতিরোধ আন্দোলন গড়ে উঠেছে এবং তা দিন দিন বিস্তৃত হচ্ছে। যদিও এইসব আন্দোলন কোনো প্রতিরোধকামী শক্তির সঙ্গে যুক্ত নয়, তবে হামাস বা ইসলামী জিহাদ আন্দোলনের মতো অন্যান্য সংগঠন পশ্চিম তীরে ফিলিস্তিনিদের আন্দোলনের প্রতি সমর্থন দিয়েছে এবং সংহতি জানিয়েছে। বিশে শিরান নামে পরিচিত প্রতিরোধকামী সংগঠনের সদস্য ওদি আল তামিমি 10 দিন আগে নাবলুসে ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের অভিযানে শহীদ হওয়ার পর এবং অবশেষে 10 দিন পর ইহুদিবাদী সৈন্যদের সঙ্গে সংঘর্ষে আরেক ফিলিস্তিনি শহীদ হওয়ার পর এর প্রতিক্রিয়ায় ইসলামিক আন্দোলন সহ জাতীয় দলগুলোর আহ্বানে বৃহস্পতিবার পশ্চিম তীরে একটি সর্বাত্মক ধর্মঘট পালিত হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন যে পশ্চিম তীরে সর্বাত্মক ধর্মঘট পালনের ডাক থেকে এটা স্পষ্ট যে সম্প্রতি আলজেরিয়ায় সমস্ত ফিলিস্তিনি সংগঠনগুলোর মধ্যে যে বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে সবার মধ্যে ঐক্যের বিষয়ে একটা সমঝোতা হয়েছে এবং পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে আন্দোলন জোরদার হচ্ছে। ব্রিটিশ গুপ্তচর বিমানের পাশ ঘেঁষে চলে গেল রুশ ক্ষেপণাস্ত্র। কৃষ্ণ সাগরের আন্তর্জাতিক আকাশ সীমায় টহলরত নিরস্ত্র একটি ব্রিটিশ গুপ্তচর বিমানের কাছে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। গত 29 সেপ্টেম্বর ব্রিটিশ যুদ্ধ বিমানের পাশ ঘেঁষে রাশিয়ার ছোড়া এই ক্ষেপণাস্ত্র চলতিবার যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস জানিয়েছেন। ব্রিটিশ পার্লামেন্টে দেওয়া বক্তৃতায় ওয়ালেস বলেছেন, রাশিয়া এই সমস্যার জন্য প্রযুক্তিগত ত্রুটিকে দায়ী করেছে। ব্রিটিশ গুপ্তচর ওই বিমানের সাথে এখন যুদ্ধ বিমানের পাহারা রয়েছে। তিনি বলেছেন, গত মাসের ওই ঘটনার পর কৃষ্ণ সাগরের আন্তর্জাতিক আকাশ সীমায় টহল স্থগিত করেছিল ব্রিটেন। একই সাথে এই ঘটনার বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শৈগুর কাছে যুক্তরাজ্যের সরকারের উদ্বেগের কথা জানানো হয়েছে। ওয়ালেস বলেন, গত 10 অক্টোবর উদ্বেগের জবাবে দেয়া রুশ প্রতিরক্ষামন্ত্রীর বিবৃতিতে বলা হয়েছে তারা এই ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্ত করেছে। রাশিয়ার SU-27 যুদ্ধ বিমানের প্রযুক্তিগত ত্রুটির কারণে ওই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন শৈগু। ক্ষেপণাস্ত্র নিক্ষেপের এই ঘটনা আন্তর্জাতিক আকাশ সীমায় ঘটেছে বলে তারা স্বীকার করেছে। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, বর্তমানে কৃষ্ণ সাগরের আকাশ সীমায় টহলরত গুপ্তচর বিমানের সাথে যুদ্ধ বিমানের পাহারা রয়েছে, বিষয়টি ব্রিটিশ মিত্রদের জানানো হয়েছে। লিস্ট্রাসের পদত্যাগে যে প্রতিক্রিয়া জানালো রাশিয়া। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী লিস্ট্রাস পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার ডাউনিং স্ট্রিটের বাইরে পদত্যাগের ঘোষণা দেন তিনি। মাত্র 1.5 মাস আগে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন তিনি। পদত্যাগের ঘোষণায় লিস্ট্রাস বলেন, অর্থনীতি ও আন্তর্জাতিক অঙ্গনে বিরাট এক অস্থিরতার সময় তিনি প্রধানমন্ত্রীর দায়িত্বে এসেছিলেন। যেই প্রতিশ্রুতি দিয়ে তিনি কনজারভেটিভ পার্টির নেতা ও প্রধানমন্ত্রীর পদে এসেছেন তা পূরণ করতে পারছেন না। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় লিস্ট্রাসের পদত্যাগকে স্বাগত জানিয়েছে। তারা এই ঘটনাকে অপমান হিসেবে উল্লেখ করে বলেছে, ভয়াবহ নিরক্ষরতার জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। লিস্ট্রাসের পদত্যাগের খবরে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, একজন প্রধানমন্ত্রীর এমন অমর্যাদা যুক্তরাজ্য এর আগে দেখেনি। চলতি বছরের ফেব্রুয়ারিতে লিস্ট্রাস মস্কো সফর করেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে এক বৈঠকে রাশিয়ার দুই অঞ্চলকে তিনি ইউক্রেনের অঞ্চল বলে উল্লেখ করেন। এই ঘটনা ওই সময় রাশিয়ায় ব্যাপক হইচই ফেলে। মূলত এই কারণেই রাশিয়া লিস্ট্রাসের ক্ষেত্রে নিরক্ষরতা ট্রাম্প ব্যবহার করেছে। 4 অঞ্চলে সামরিক শাসন জারি করলেন পুতিন। ইউক্রেন থেকে গণভোটের মাধ্যমে বিচ্ছিন্ন হয়ে রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়া 4টি অঞ্চলে সামরিক শাসন জারি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভলাদিমির পুতিন। দোনেস্ক, লুহানস্ক, খেরসন এবং জাপরিঝিয়া এই 4টি অঞ্চল সম্প্রতি রাশিয়ার সঙ্গে যুক্ত হয়েছে। বুধবার রুশ প্রেসিডেন্ট একটি ডিক্রিতে সইয়ের মাধ্যমে ওই 4 অঞ্চলে সামরিক শাসন জারি করেন। এর মাধ্যমে মূলত এই 4টি অঞ্চলে রাশিয়ার সার্বভৌমত্বের আইনগত ভিত্তি দেওয়া হলো। বৃহস্পতিবার মধ্যরাত থেকে এই সামরিক শাসন কার্যকর হয়েছে। ডিক্রিতে পুতিন রাশিয়ার অন্যান্য অংশের
সরকারগুলোকেও একই ধরনের পদক্ষেপের পরিকল্পনা তিন দিনের মধ্যে জমা দিতে বলা হয়েছে। ইউক্রেনের সামরিক বাহিনী রনের উপর ব্যাপকভাবে হামলা চালাতে যাচ্ছে বলে বিভিন্ন গণমাধ্যমে যখন খবর বের হয়েছে, প্রেসিডেন্ট তখন খেরসন সহ চারটি অঞ্চলকে সামরিক শাসনের আওতায় আনলেন। এর আগে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার নতুন কমান্ডার সের্গেই সুরভিকিন বলেছেন, খেরসনের আশপাশের অবস্থা খুবই উত্তেজনাকর, সেখানে যে কোনো কঠিন সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হতে পারে। গত মাসে ইউক্রেনের সাবেক চারটি অঞ্চল গণভোটের মাধ্যমে রাশিয়ার সঙ্গে যুক্ত হয়, তবে ইউক্রেন এই ভোটকে অবৈধ বলে তা প্রত্যাখ্যান করে। পাশাপাশি সামরিক শক্তি দিয়ে রাশিয়ার কাছ থেকে এসব অঞ্চল পুনরুদ্ধারের অঙ্গীকার ব্যক্ত করে। যুক্তরাষ্ট্রের দেশীয় তেল উৎপাদন বাড়ানো উচিত বলেছেন বাইডেন। ইউক্রেনে রুশ হামলার পর থেকে জ্বালানি তেলের দামের ঊর্ধ্বগতি মোকাবেলায় যুক্তরাষ্ট্রের উচিত অভ্যন্তরীণ তেল উৎপাদন বাড়ানো। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার এই কথা বলেন হোয়াইট হাউসে। তিনি আরও বলেন, জ্বালানি সংকট মানে আমেরিকানদের দায়িত্বপূর্ণভাবে অভ্যন্তরীণ তেল উৎপাদন বাড়ানো দরকার। দেশকে স্বচ্ছ জ্বালানি ব্যবহারের দিকে নিয়ে যেতে তার অঙ্গীকারের সঙ্গে এই উদ্যোগ সামঞ্জস্যপূর্ণ হতে পারে বলেও তিনি মন্তব্য করেন। ইসরায়েলকে এই অঞ্চলে ঘাঁটি নির্মাণের কোনো সুযোগ দেয়া হবে না বলেছে ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র স্থল ইউনিটের কমান্ডার মোহাম্মদ পাকপুর বলেছেন, এই অঞ্চলের কোনো দেশে অবৈধ রাষ্ট্র ইসরায়েলকে সামরিক বা গোয়েন্দা ঘাঁটি প্রতিষ্ঠার সুযোগ দেয়া হবে না। তিনি বৃহস্পতিবার ইরানের উত্তর পশ্চিমাঞ্চলের আরাস এলাকায় চলমান বিশাল সামরিক মহড়ার অবকাশে এই কথা বলেন। পাকপুর আরও বলেছেন, চলমান মহড়াটি বিশ্বের সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে ইরানের সশস্ত্র বাহিনীর শক্তির পরিচায়ক। জাতীয় নিরাপত্তা ও স্বার্থ রক্ষাকে ইরানের সশস্ত্র বাহিনীর রেড লাইন হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে ইরানের সশস্ত্র বাহিনীর শক্তি ও সক্ষমতা এমন পর্যায়ে পৌঁছেছে যে এই অঞ্চলে ইরান সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে বিশাল এক দুর্গে পরিণত হয়েছে। চলমান মহড়ায় বিপুল সংখ্যক ভারী সামরিক সরঞ্জাম কাজে লাগানো হচ্ছে জানিয়ে এই কমান্ডার বলেন, এসব সরঞ্জামের উপস্থিতি থেকে যে কোনো আগ্রাসী দেশের মোকাবেলায় ইরানের প্রস্তুতির বিষয়টি ফুটে উঠেছে।